হুয়াওয়ে তাদের ওয়াই সিরিজের ফোনগুলো লঞ্চ করে লো বাজেট অথবা মিড বাজেটকে টার্গেট করে, যেমনটা ছিল হুয়াওয়ে ওয়াই নাইন। বাজেটের মধ্যে একটি পারফেক্ট অফিসিয়াল ফোন ছিল হুয়াওয়ে ওয়াই নাইন। অ্যান্ড হুয়াওয়ে আবার লো বাজেটকে টার্গেট করে লঞ্চ করেছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো 2018। অ্যান্ড পারফরমেন্সের কথা বিবেচনা করে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। সো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন আজকের আমাদের এই ফুল রিভিউটি। যারা আমাদের করা এখন ওয়াই নাইন এবং ওয়াই সিক্স প্রাইমের ফুল রিভিউটি দেখেন নাই, এখনই দেখে আসতে পারেন। অ্যান্ড এর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন ভবিষ্যতে আর কোনো রিভিউ অথবা টেক ভিডিও মিস না করে যান। প্রথমে কথা বলবো এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ডিজাইন অনেকটা হুয়াওয়ে ওয়াই নাইন এর মতন, বাট এর ব্যাক সাইডের ক্যামেরা বাম্পের ডিজাইনটা অনেকটা ইউনিক অ্যান্ড একটু আই ক্যাচিং। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বাটনগুলো অনেক ট্যাকটাইল ফিল দেয়। অ্যান্ড নিচের দিকে থাকছে স্পিকার, মাইক্রো ইউএসবি, টাইপ সি পোর্ট থাকলে পুরাই জোশ হতো, বাট যাই হোক বাজেটের কথা মাথায় রাখতে হবে। অ্যান্ড এর পাশে থাকছে বিলুপ্ত প্রায় 3.5mm অডিও জ্যাক, অ্যান্ড এছাড়াও প্রাইমারি মাইক্রোফোন। অ্যান্ড উপরের সাইডে কিছুই থাকছে না, অ্যান্ড লেফট সাইডে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট। এর মানে আপনি একসাথে দুইটা সিম অথবা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনেক একটি প্রয়োজনীয় ফিচার। ওয়াই সেভেন প্রো এর ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটি ছিল অনেক ভালো, ডেইলি ইউজে কিছুই হবে না ফোনটির, এবং এর পাশাপাশি ফোনটির ওজন মাত্র 155 গ্রাম। হুয়াওয়ে ওয়াই সেভেন প্রোতে ব্যবহার করা হয়েছে 5.99 ইঞ্চের আইপিএস ডিসপ্লে, অ্যান্ড এতে থাকছে 18:9 ম্যাজিক রেশিও, যার কারণে অত্যন্ত স্মল ফুটপ্রিন্টেও 6 ইঞ্চের একটি ডিসপ্লে দিতে সক্ষম হয়েছে। বাট এত বড় ডিসপ্লে রেজুলেশন অনলি HD প্লাস অথবা 720x1440 পিক্সেল, বাট 6 ইঞ্চি ডিসপ্লের ক্ষেত্রে অন্তত ফুল HD ডিসপ্লের প্রয়োজন ছিল, এবং ওয়াই নাইন এর ডিসপ্লের PPI ছিল 269, যার কারণে ডিসপ্লে খুব বেশি শার্প ছিল না, বাট তবে খুব খারাপ অবস্থাও ছিল না, নর্মাল ইউজে কোনো প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড 18:9 অ্যাসপেক্ট রেশিও হওয়ার কারণে যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট দেখতে পুরাই জোশ লাগে, বাট HD প্লাস রেজুলেশন হয় ইউটিউবের ভিডিওগুলো ম্যাক্স 720p সাপোর্ট করে। বাট ওভারঅল কালার রিপ্রোডাকশন এবং ব্রাইটনেস ছিল পারফেক্ট সকল কন্ডিশনের জন্য। অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে লুকসের থেকে বেশি প্রায়োরিটি পায় ফোনটির পারফরমেন্স। সো লুকসের পাশাপাশি হুয়াওয়ে পারফরমেন্সের কথাই মাথায় রেখে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 430 চিপসেট, সাথে GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 505। আমাদের রিভিউ করা ইউনিটটি ছিল 3GB র্যাম এবং 32GB রোমের, যার মধ্যে 24GB ফাঁকা পাবেন। অ্যান্ড এছাড়াও এতে 256GB পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহার করতে পারবেন আলাদাভাবে। অ্যান্ড এর সাথে তো পাচ্ছেন আউট অফ দ্য বক্স ওরিও অ্যান্ড ইউএমইউআই 8.0। বিগ বেঞ্চে সিঙ্গেল কোর স্কোর ছিল 668 এবং মাল্টি কোরে 2722। ফোনটির পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে, অনেকটা আশানুরূপ পারফরমেন্স দিয়েছে ফোনটি। ডেইলি ইউজে আরামসে কোনো ল্যাগ ফেস করবেন না, এর পাশাপাশি আপনারা টুকটাক হেভি ইউজও করতে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি গেমিং পারফরমেন্সও ছিল যথেষ্ট ভালো, যে কোনো গেমই খেলতে পারবেন মিড টু লো সেটিংসে। সো ক্যাজুয়াল যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য ফোনটি পারফেক্ট হতে পারে। অ্যান্ড এছাড়াও ফোনটির ইউআই এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো, ট্রানজিশনগুলো ছিল স্মুথ এবং ফোনে কোনো বাঘ ভাল্লুক খুঁজে পাওয়া যায়নি। অ্যান্ড আপনাদের জন্য গেমিং এর কিছু স্যাম্পল দেওয়া হলো। অ্যান্ড আমাদের চ্যানেলে খুব শীঘ্রই রেডমি 5 এর 3GB র্যামের সাথে ওয়াই সেভেন প্রো এবং রেডমি 5 এর 2GB র্যামের সাথে ওয়াই 6 এর স্পিড টেস্ট, ক্যামেরা কম্পারিজন এবং ওভারঅল কম্পারিজন আসছে। সো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। এবং পারফরমেন্সের পরে এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। ওয়াই সেভেন প্রো এর ব্যাকে থাকছে 13 মেগাপিক্সেলের f2.2 প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অ্যান্ড ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরার নর্মাল ক্যামেরার আউটপুট ছিল অনেক ভালো, বাট পোর্ট্রেট মোডে অতটা ভালো পিক ছিল না, তবে হালকা অ্যাডজাস্ট করলে মোটামুটি ব্লারি পিক পাবেন, বাট এজ ডিটেকশন তেমন ভালো ছিল না। আপনাদের জন্য ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো ব্যাক ক্যামেরার, আশা করি আপনারা জাজ করতে পারেন। ব্লুটুথ 4.2 অ্যান্ড প্রয়োজনীয় অন্যান্য সেন্সর। অ্যান্ড ওয়াই সেভেন প্রোতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3000mAh ব্যাটারি, বাট 3000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও আপনারা এক চার্জে আরামসে ডেইলি ইউজে একদিন ব্যাক আপ পাবেন। অ্যান্ড আমাদের টেস্টের সময় আমরা ফোন থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো SOT পেয়েছিলাম। সো যারা লুকসের পাশাপাশি পারফরমেন্স এবং ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটির একটি ফোন চাচ্ছেন, তাদের জন্য এটি একটি বেস্ট ফোন চয়েস হতে পারে। অ্যান্ড আমাদের চ্যানেলে খুব শীঘ্রই রেডমি 5 ভার্সেস ওয়াই সেভেন ভার্সেস ওয়াই 6 প্রাইমের ক্যামেরা টেস্ট, স্পিড টেস্ট এবং ওভারঅল কম্পারিজন আসছে। অ্যান্ড পরবর্তী কম্পারিজন ভিডিওগুলো দেখার পরে আপনারা জাজ করতে পারবেন যে 16,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোনটি আসলে বেস্ট হবে আপনাদের জন্য। So till then, overclocked imagination, signing off.